হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল গাইডেন্স টেক অ্যান্ড এডুকেশন ওয়ান্স এগেইন। আচ্ছা বন্ধুরা, আজকে আমি তোমাদের সেই অতীতের দিনগুলোকে যদি ফিরে দিই তাহলে কেমন হয়? তোমরা হয়তো ভাবছো কী করে। আচ্ছা বন্ধুরা, কোনো এক সময় ছিল যখন আমরা টিকটক ইউজ করতে পারতাম, পাবজি ইউজ করতে পারতাম, ইউসি ব্রাউজার ইউজ করতে পারতাম, শেয়ার ইট ইউজ করতে পারতাম, ক্যামস্ক্যান ইউজ করতে পারতাম। বাট আজকে আমরা এগুলোর কোনো কিছুকে ইউজ করতে পারি না, কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট এই সবগুলোকে কিন্তু ব্যান করে। কিন্তু তোমরা যখন আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, এগুলোকে নিয়ে নো টেনশন, আজ থেকে তোমরা এগুলোকে ইউজ করতে পারবে। তবে কীভাবে ইউজ করবে তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখান থেকে তোমরা এই অ্যাপসগুলোকে ডাউনলোড করে তোমরা তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ সবাইকে রীতিমতো চমকে দিতে পারবে। তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে আমার করা প্রত্যেকটি ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে এসে পৌঁছতে পারে। আর সেই সঙ্গে এই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, যাতে অন্যান্য বন্ধুরা এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা গুগল ক্রোমের ব্রাউজারটিকে ওপেন করে নেব। ওপেন করার পর আমরা জাস্ট সিম্পলি গুগলে গিয়ে সার্চ করব অরোরা স্টোর। তোমরা আরেকবার ভালো করে দেখে নাও, আমরা গুগলে গিয়ে জাস্ট সিম্পলি সার্চ করব অরোরা স্টোর। সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে বেশ কয়েকটি ওয়েবসাইট খুলে যাবে। তো আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিকে আমরা কিন্তু বেছে নেব। তো ওয়েবসাইটটিকে বেছে নেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস খুলে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছি লেটেস্ট ভার্সন বলে যে আইকনটি রয়েছে সেই আইকনটির উপর আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোডের লিঙ্কটি কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে। এবার আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। এই অ্যাপসটি কিন্তু মাত্র 5.94 MB একটা ছোট্ট একটি অ্যাপস। এবার আমরা ডাউনলোড এনিওয়েকে সিলেক্ট করব। করার সঙ্গে সঙ্গে তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ কিন্তু ডাউনলোড অলরেডি স্টার্ট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। তো অ্যাপসটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবার জাস্ট আমরা অ্যাপসটিকে ওপেন করে নেব। তো এবার ওপেনের অপশানটি চলে এসে আমরা এখান থেকে জাস্ট ওপেন করে নিতে পারি। তোমরা যদি চাও এখানে যে ডাউনলোড যেখানে হয়েছে সেখানে গিয়েও কিন্তু তোমরা এটিকে ওপেন করে নিতে পারো। ওপেনের জন্য জাস্ট আমরা সিম্পলি ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের বলছে এটিকে ইনস্টল করতে। তো আমরা ইনস্টলে ক্লিক করব, একটু টাইম নেবে। এরপর কিন্তু আমাদের অ্যাপসটি যথারীতি ইনস্টল হয়ে যাচ্ছে। যথারীতি ইনস্টল হয়ে গেছে, আমরা এবার আমরা ওপেন করে নেব অ্যাপসটি। ওপেন করার পর আমাদের এখানে নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেটিকে আমাদের অ্যালাউ করতে হবে, সেটিকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। করার পর আমরা জাস্ট নেক্সট করব, নেক্সট করব, নেক্সট করব। এবার আমাদের কাছে কিন্তু দুটো পারমিশন এখানটা অ্যালাউ করতে বলেছে, একটি পারমিশন। এই দুটো পারমিশনকে কিন্তু আমাদের অ্যালাউ করতে হবে। তো সেই জন্য আমরা জাস্ট প্রথম পারমিশনটাকে অ্যালাউ করি, সেকেন্ড পারমিশনটাকেও আমরা অ্যালাউ করে নিলাম। অ্যালাউ করার সঙ্গে সঙ্গে আমাদের নিচে ফিনিশ যে বাটনটি রয়েছে সেই বাটনটি কিন্তু আমাদের অ্যাপিয়ার হয়ে গেছে। এবার জাস্ট আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে গেছে। এবার এখানে কিন্তু আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি, একটি গুগল, একটি অ্যানোনিমাস, একটি অ্যানোনিমাস ইনসিকিউর। তো তোমাদের আমি বলে রাখি, গুগল যে অপশানটি রয়েছে এটির মাধ্যমে যদি তোমরা লগ ইন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইমেল আইডি বা ফোন নাম্বার এখানে কিন্তু এন্টার করতে হতে পারে, যেমনটি আমরা গুগল প্লে স্টোরে যখন আমরা কোনো অ্যাপস ডাউনলোড করার আগে করে থাকি। আর তারপরে যে অপশানটি রয়েছে অ্যানোনিমাস, এই অপশানটিকে যদি তোমরা সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম কোনো ফোন নাম্বার বা কোনো জিমেল কিছু কিন্তু তোমাদের এখানে এন্টার করতে হবে না। এটি একটি অ্যাডভান্টেজ তোমাদের বলে রাখি, এটির মাধ্যমে যদি তোমরা এই অ্যাপসটি ইউজ করো তাহলে কিন্তু এই অ্যাপস তোমাদের কাছ থেকে কোনোরকম কোনো ইনফরমেশান নেবে না। তোমরা কোন অ্যাপস ইউজ করছো, কোন অ্যাপস ইনস্টল করছো, কোন টিকিট ডিলিট করছো, কোনোরকম কোনো ইনফরমেশান কিন্তু অ্যাপস তোমাদের এখান থেকে নেবে না। তো আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা অবশ্যই অ্যানোনিমাস যে অপশানটি রয়েছে সেই অপশানটিকে সিলেক্ট করো। তো আমি জাস্ট অ্যানোনিমাস অপশানটিকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর কিন্তু আমাদের এরকম একটি ইন্টারফেস খুলে গেছে। এবার তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ বেশ কয়েকটি অপশান রয়েছে, ফর ইউ, টপ চার্টস, ক্যাটাগরিজ। নিচে রয়েছে তোমাদের অ্যাপস, গেমস, আপডেটস, এখানে বিভিন্ন রকমের বিভিন্ন অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে এই অ্যাপসটি সম্পর্কে কিছু কথা তোমাদের বলে রাখি, এই যে অ্যাপসটি তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এটি কিন্তু একটি দারুণ ইন্টারেস্টিং অ্যাপস, তোমরা যতটা মনে করছো তার থেকেও কিন্তু বেশি ইন্টারেস্টিং অ্যাপস। তোমরা এই অ্যাপ স্টোরে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে, ইভেন আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে যে অ্যাপসগুলোকে ব্যান করা হয়েছে রীতিমতো সেই অ্যাপসগুলোকেও কিন্তু তোমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। প্রত্যেকটি অ্যাপস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র আমাদের ইন্ডিয়া না,
ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিতেও যে অ্যাপসগুলোকে ব্যান করা হয়েছে রীতিমতো, সেই অ্যাপসগুলোকেও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে কিন্তু ইচ্ছে মতো তোমরা তোমাদের পছন্দের অ্যাপসটিকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং তার মজা নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি তোমাদের সামনে সেই বহুল জনপ্রিয় সেই অ্যাপসটিকে কিন্তু এখন আমি তোমাদের সার্চ করে দেখাবো। কোনো এক সময় কিন্তু এই অ্যাপসটি কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে হাউস ওয়াইফ থেকে শুরু করে সবার কাছে কিন্তু ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু অন্য কোনো অ্যাপসের কথা বলছি না, আমি কিন্তু টিকটকের কথা বলছি। এবার আমি তোমাদের সামনে এখানে টিকটককে সার্চ করে দেখাবো। টিকটককে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখে নিতে পারছো আমাদের প্রথম যে অ্যাপসটি, এটি কিন্তু সেই টিকটক অ্যাপস যে অ্যাপসটিকে কিন্তু আমরা কোনো এক সময় ইউজ করতাম। তোমরা এখানে সাইজটিও দেখে নিতে পারো, এটি কিন্তু 118 MB-র একটি টিকটক অ্যাপস যার কিন্তু রেটিং রয়েছে 4.5। তোমরা জাস্ট এই অ্যাপসটিকে ইউজ করার জন্য সিম্পলি এই অ্যাপসের উপর তোমাদের একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা নিচে এখানে ইনস্টল যে আইকনটি রয়েছে, তোমরা জাস্ট এই সিম্পল এই ইনস্টল আইকনে কিন্তু ক্লিক করে তোমরা এখান থেকে এটিকে ডাউনলোড করে নিতে পারো। তোমরা এরপর এর রেটিংও কিন্তু দেখতে পাচ্ছ নিচে রয়েছে, 4.5 রেটিং কিন্তু রয়েছে এটি। তো তোমরা এখান থেকে এটিকে ডাউনলোড করে এটির মজা নিতে পারো। তো যারা যারা রয়েছে যাদের কাছে এটি ভীষণ প্রিয় ছিল, তো তারা কিন্তু অবশ্যই এটিকে আবার নতুন করে এখান থেকে ইউজ করতে পারো ডাউনলোড করে। তো এরপর যে অ্যাপসটির কথা তোমাদের সামনে বলবো, সেটিও কিন্তু খুবই জনপ্রিয় একটি অ্যাপস, শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল না, অল ওভার ইন্ডিয়াতে এমন কেউ ছিল না যে এই অ্যাপসটি ইউজ করতো না। বাচ্চা থেকে শুরু করে, বয়স্ক থেকে শুরু করে, ইভেন মেয়েরাও পর্যন্ত ভীষণ ভালোবেসে ফেলেছিলো এই অ্যাপসটিকে। এটিও কিন্তু একটি দুর্দান্ত জনপ্রিয় অ্যাপস। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু সেই চোখের মনে হয়ে উঠেছিল যে অ্যাপসটি সেই অ্যাপসটির কথা বলবো, আর এটি কিন্তু একটি গেমসের কথা বলছি আমি এখানে। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপসটি কিন্তু একটা গেমস, আর সেই গেমসটি হলো পাবজি। এখন আমি তোমাদের সামনে সেই পাবজিকে সার্চ করে দেখাবো। পাবজিকে আমরা যখনই সার্চ করছি, সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের একটু লোড নিচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের উপরের দিকে যে ফার্স্ট যে অ্যাপসটি শো করছে, এখানে ফার্স্ট যে অ্যাপসটি শো করছে এটি কিন্তু সেই পাবজি অ্যাপস, সেই পাবজি গেম, পাবজি মোবাইল, যার সাইজ দেখতে পাচ্ছ 833 MB এবং রেটিং কিন্তু 4.4। এটি কিন্তু সেই পাবজি অ্যাপস, কোনো সময় কিন্তু একটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল এবং প্রত্যেকটি ছেলের থেকে শুরু করে সবার কাছে কিন্তু এটি চোখের মনে হয়ে উঠেছিল। হ্যাঁ বন্ধুরা, তোমরাও কিন্তু এটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এটির জন্য সিম্পলি এই অ্যাপসটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে যে ইনস্টল আইকনটি রয়েছে এটার উপরে ক্লিক করে কিন্তু তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারো। এটার রেটিং কিন্তু 4.1। তোমরা এখানে নিচের দিকে এই রেটিং দেখতে পাচ্ছ, তাছাড়াও এর যে কমেন্ট রয়েছে তোমরা কমেন্টগুলো দেখতে পাচ্ছ, লাস্ট কমেন্ট কিন্তু এখানে রয়েছে তোমার 25/6/2022 অর্থাৎ দুদিন আগে কিন্তু এটির লাস্ট কমেন্ট রয়েছে। প্রতিনিয়ত যারা যারা ইউজ করছে তারাও এখানে কমেন্ট করছে, তোমরাও কমেন্ট করতে পারো, কমেন্টগুলো পড়তে পারো আর এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এরপর আমি তোমাদের সঙ্গে যে অ্যাপসটি শেয়ার করতে চাই সেটি হচ্ছে শেয়ার ইট। বন্ধুরা, এই অ্যাপসটিও কিন্তু খুবই জনপ্রিয় একটি অ্যাপস ছিল। আমরা যখন আমাদের মোবাইলের কোনো একটি কিছু যখন অন্য কারোর মোবাইলে ট্রান্সফার করতে যাই, সেটি কোনো সং হোক, কোনো ভিডিও হোক, কোনো ফটো হোক, তখন কিন্তু এই অ্যাপসটি কিন্তু আমরা ভীষণভাবে ইউজ করতাম। সেই অ্যাপসটি হলো শেয়ার ইট। এটিও কিন্তু ডাউনলোড করার জন্য জাস্ট এটির উপর ক্লিক করতে হবে, ইনস্টলে ক্লিক করতে হবে, কিন্তু তোমাদের এটি ইনস্টল হয়ে যাবে। তারপর আরও একটি অ্যাপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, ক্যাম স্ক্যানার। এটিও কিন্তু একটি বহুল জনপ্রিয় অ্যাপস ছিল, যারা সাধারণত এডুকেশন লাইনের সঙ্গে যুক্ত যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের কাছে কিন্তু একটি দারুণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তোমরা এটি রেটিংও দেখতে পাচ্ছ, এখানে রয়েছে কিন্তু 4.8 রেটিং। এখানে আমার আপডেট অপশানটি এসছে এই কারণে, কারণ এই অ্যাপসটি অলরেডি আমার কাছে ডাউনলোড করা রয়েছে, সেই জন্য এখানে আপডেট অপশানটি এসছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 4.8 রেটিং, আর নিচের দিকে এর কমেন্টসও দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে কমেন্টগুলো পড়ে নিতে পারো। এটিও কিন্তু একটি বহুল জনপ্রিয় অ্যাপস ছিল, যে অ্যাপসটি কিন্তু এখন প্লে স্টোরে পাবে না। এই অ্যাপসগুলো কিন্তু কোনোটিই কিন্তু তোমরা প্লে স্টোরে পাবে না, এই অ্যাপসগুলো কিন্তু সবই এই স্টোর থেকে পেয়ে যাবে। তো তোমরা বুঝতেই পারছি এই যে যে অ্যাপসের কথা বলছি, এই স্টোরটি কিন্তু ফার বেটার কিন্তু গুগল প্লে স্টোর থেকে। গুগল প্লে স্টোরে যা পাবে না তা কিন্তু এখানে পাবে। সমস্ত ব্র্যান্ডেড যে অ্যাপসগুলো রয়েছে সমস্ত ব্র্যান্ডেড অ্যাপস তোমরা এখানে পেয়ে যাবে, এখান থেকে কিন্তু তোমরা এগুলোকে ডাউনলোড করে এর মজা নিতে পারো। বন্ধুরা, এটি ছিল কিন্তু আজকের ভিডিও, আশা করি তোমাদের সবারই খুব ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর সেই সঙ্গে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ।